পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী ঝর্ণা বন্দ্যোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন প্রথমবার। নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করে এই জয়লাভ করলেন তিনি। এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নিত্য নৈমিত্তিক সমস্যার সমাধান করাই হবে তার প্রধান লক্ষ্য, বললেন বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা তো অনেক আছে, তার মধ্যে আমি দেখব যেখানে সবচেয়ে মানে করার দরকার সেখানে আগে আমি সেই কাজটা করব, করার চেষ্টা করব এবং করব। তারপরে আস্তে আস্তে অন্য অন্য তার থেকে যেটা আর একটু ভালো সেইখানে করবো, এইভাবে আস্তে আস্তে আমি এগোবো। আর আরেকটা জিনিস, আমার রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমি সবার আগে লক্ষ্য রাখবো। ড্রেনটা পুরো হাইড্রেন, তাই এমনি ড্রেন সব প্লাস্টিক প্লাস্টিক সব গাছের পাতা পড়ে থাকে সেইগুলো যাতে না থাকে সেদিকে আমি লক্ষ্য রাখবো। আর আরেকটা আমি প্রথম থেকেই বলেছি যে আমি গাছ বসিয়ে সবুজত্ব করবো। দিদি, একটা আমার একটা পরিকল্পনা, আপনি একটা পুরো অন্য জগতের থেকে একটা অন্য জগতে পা রাখলেন, এই কতটা কঠিন ছিল এই লড়াইটা? কঠিন ছিল মানে আমার বাড়িতে এমনিতেই একটু রাজনৈতিক আবহাওয়া আছে, যার জন্য এই জার্নিটা আমার কাছে খুব একটা কঠিন বলে মনে হয় না। জয়ের জন্য কাকে সাধুবাদ জানাবেন, কি বলবেন? এই জয়ের জন্য মমতা ব্যানার্জিকে তো আমি প্রথমেই বলবো। হ্যাঁ, ওনার নাম হলো জগৎ বিখ্যাত। হ্যাঁ, উনি ওনার জন্যই সবাই বিশেষ করে তৃণমূলকে ভোট দেয়। আমি ওনার কথা বলবো, নানপূজার কথা বলবো, আর তার সাথে আমার হাজবেন্ড রুতিমান ব্যানার্জির কথা তো বলবো। এছাড়া আরও অনেক আছে, আমার কলিগদের কথা বলবো যারা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে এই জয়ের পিছনে, তাদের ভূমিকা অগণ্য। হ্যাঁ, তাদের কথা বলবো, তারা প্রচণ্ড প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড। বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।